মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের একটি বইয়ের নাম বাংলাদেশের স্বাধীনতা ও সাম্প্রতিক। সেই বইয়ে একটি অংশে তিনি জিয়াউর রহমান সম্পর্কে নানা অজানা তথ্য তুলে ধরেছেন। সেসব তথ্য নিয়েই থাকছে এই আয়োজন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসে উল্লেখযোগ্য অনেকগুলো তারিখের মধ্যে একটি হচ্ছে 3 নভেম্বর 1975। বিদ্রোহীদের প্রথম কাজ ছিল তৎকালীন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীরোত্তমকে তার বাসস্থানে বন্দি করা। একই দিন দুপুরবেলা জেনারেল জিয়া তার এডিসি ক্যাপ্টেন জিল্লুর রহমানকে বলেন, ওরা তো আমাকে রাখবে না, আর আমিও এ বাড়িতে আর থাকবো না। তোমরা 4 থেকে 5 হাজার টাকার মধ্যে একটা বাড়ি দেখো। ক্যাপ্টেন জিল্লুর প্রথমেই যার শরণাপন্ন হলেন তিনি হলেন জেনারেল জিয়ার অন্যতম শুভাকাঙ্ক্ষী ও অনুরক্ত সেনা কর্মকর্তা মেডিকেল কোরের পরিচালক কর্নেল খুরশিদ উদ্দিন আহমেদ। 68 থেকে 69-এর আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে অনেকের সঙ্গে ওই সময় মেজর খুরশিদ উদ্দিন আহমেদও চাকরিচ্যুত হয়েছিলেন। সময়ের ডাকে খুরশিদ মুক্তিযুদ্ধে যান এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সঙ্গে অতি আন্তরিক হয়ে পড়েন। পরবর্তী 2 দিন খুরশিদ এবং জিল্লুর না সস্তা না দামি এরকম একটা ভাড়া বাড়ি খোঁজায় ব্যস্ত থাকেন, কিন্তু ভবিতব্য ছিল অন্যরকম। জিয়াউর রহমানকে ওই বাড়ি ছেড়ে যেতে হয়নি, তিনি ওই বাড়ি থেকেই রাষ্ট্র পরিচালনা করেন। সেই দীর্ঘ কাহিনীতে এখন যাব না। এডিসি হওয়ার সুবাদে জিল্লুর জেনারেল জিয়াউর রহমানের প্রতি অনুরক্ত অবশ্যই ছিলেন। ওই সময় ক্যাপ্টেন মেজর এইসব র্যাঙ্কে অনেক অফিসার ছিলেন যারা জেনারেল জিয়াউর রহমানের অন্ধভক্ত ছিলেন। ওই রকমই কয়েকজন নভেম্বরের 4 থেকে 5 তারিখে জিল্লুরের কাছে প্রস্তাব পাঠালেন যে 5 তারিখ রাতে তারা কিছু সৈন্য নিয়ে কমান্ডো স্টাইলে অপারেশন চালিয়ে জেনারেলকে মুক্ত করবে। জিল্লুর যেন জেনারেলকে সপরিবারে প্রস্তুত রাখে, জিল্লুরের কাছ থেকে কথাগুলো শুনে জেনারেল জিয়া তাকে ভীষণভাবে ধমক দিলেন এবং বললেন, বিস্টিং কলার সঙ্গে জড়াবে না, পাগলামি করবে না। জেনারেল জিয়া নিজে রাজনৈতিক উচ্চাভিলাষী ছিলেন না, কিন্তু অদৃশ্য সৃষ্টিকর্তা জাতির ইতিহাসে তার জন্য একটা নির্দিষ্ট ভূমিকা পালন অপরিহার্য করে রেখেছিলেন। জিয়াউর রহমান প্রথমে ছিলেন সৈনিক, পরে হয়েছেন রাষ্ট্রনায়ক। 71-এর 26 মার্চের ঐতিহাসিক ঘোষণা এবং মুক্তিযুদ্ধে তার যুগপৎ মেধা ও বীরত্বের মধ্যে সুপ্ত ছিল রাষ্ট্রনায়কের পরিচয়। ব্যক্তিজীবনে অতি সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন জেনারেল জিয়া। সবজি, ডাল এবং এক টুকরো মাছ হলেই তার ভোজপর্ব সম্পাদিত হতো। মিষ্টির প্রতি আগ্রহ ছিল, খাওয়ার পরে যে কোনো প্রকারের এক টুকরো মিষ্টি খেতেন। সরকারি কাজে কোনোখানে গেলে ভোজসভার মেনু অবশ্যই সাদা সিধা দেখতে চাইতেন তিনি। চকলেট খাওয়া খুব পছন্দ করতেন এবং বাচ্চাদের মধ্যে স্নেহের পরশ লাগিয়ে সব সময় বিতরণ করতেন। যে সময়টুকু বাসায় থাকতেন পুরোটাই স্ত্রী ও পুত্রদ্বয়ের সঙ্গে কাটাতেন, দামি কাপড় পরতেন না বললেই চলে। দেশ স্বাধীন হওয়ার প্রথম 5 বছরে তিনি মাত্র 1 বার নতুন স্যুট সেলাই করেন। সেনা অফিসারের যে বেতন তা দিয়েই অত্যন্ত কড়াকড়িভাবে সংসার চালাতেন। তিনি তো আর চালাতেন না, তার স্ত্রী চালাতেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের উদ্যোগে সাভারে একটি হাউসিং প্রকল্প চালু করা হলে সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান নিজের অনিচ্ছায় শুভাকাঙ্ক্ষীদের চাপে একটা প্লট কিনেছিলেন। ঢাকা সেনানিবাসে অবস্থিত রূপালী ব্যাংকের তৎকালীন শাখা ব্যবস্থাপক জনাব কিবরিয়া ওভারড্রাফট ওডি দিয়েছিলেন এই ব্যয় মেটানোর জন্য, যেটাকে এখন পুরনো DAHS বা DOHS বনানী বলা হয়। তার 3 নং সড়কে 17 নং প্লটটি তার নামে বরাদ্দ, অর্থাৎ 99 বছরের লিজ দেওয়ার জন্য প্রস্তাব উত্থাপিত হলে তিনি সবিনয়ে প্রত্যাখ্যাত করেছিলেন এই বলে যে, সাভারে আমার 5 কাঠা জমি আছে, আমার আর লাগবে না। 1982 সালে ওই প্লটটি দ্বিখণ্ডিত করে 5 কাঠা হারে দুজন ব্রিগেডিয়ারকে বরাদ্দ দেয়া হয়।